সবাইকে এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফের ভারতে মসজিদের মাইকে আজান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি তিনজনকে মারধর চীনেও সার্জিক্যাল স্ট্রাইক করুন মোদী সরকারকে পরামর্শ শিবসেনার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কথা অস্বীকার করল চীন পাকিস্তানি মানব পাচারকারীকে ধরতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের যৌন হেনস্থা সংক্রান্ত সন্দেহ খুন যাবজ্জীবন গুরুমিত সিং এর কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে অগ্নিকাণ্ড এবং ঘৃণাত্মক বক্তব্য নিয়ে অভিযোগ অস্বীকার করল ফেইসবুক দর্শক ফের ভারতে মসজিদের মাইকে আজান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ইমাম সহ তিনজনকে মারধর করা হয়েছে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ ফের ভারতে মসজিদের মাইকে আজান কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ইমাম সহ তিনজনকে মারধর ভারতের উত্তরপ্রদেশের বস্তি জেলার মুন্ডিয়ারি গ্রামে মসজিদে মাইকে আজান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে সোমবার গণমাধ্যমে প্রকাশ এখানে এক যুবক মসজিদে মাইক ব্যবহারের আপত্তি করেছিলেন ওই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি ব্যাপারে পিন্টু সিং নামে এক যুবক লাঠি নিয়ে মানুষজনের উপর হামলা চালায় এর ফলে কয়েকজন আহত হয়েছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানায় আহতরা সামান্য আঘাত পেয়েছে এব্যাপারে মামলা দায়ের করে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ার আগেই বিষয়টি সামাল দেওয়া হয়েছে গণমাধ্যমে প্রকাশ পিন্টু সিং নামে এক যুবক মসজিদের মাইক থেকে আজান দেওয়ার জন্য ইমাম সহ তিনজনকে মারধর করেন পুলিশ তাকে গ্রেফতার করেছে সোমবার হিন্দি টেলিভিশন চ্যানেল আজতকের ওয়েবসাইটে প্রকাশ মসজিদে বসানো মাইক থেকে জোহরের আজান নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয় মসজিদের ইমাম তৌফিক আহমেদ মসজিদে জোহরের আজান দেওয়ার পরে গ্রামের মধুবন ওরফে পিন্টু সিং ইমামকে মাইক থেকে আজান দেওয়া যাবে না বলে তাকে মারধর করেন রুবিনা রুকসার নাসির যারা উদ্ধার করতে এসেছিলেন তারাও মারধরের ফলে আহত হন গ্রাম প্রধান শৈলেন্দ্র যাদবের তথ্যের ভিত্তিতে কালোয়ারি থানার কর্মকর্তা অরবিন্দ কুমার শাহী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আশেপাশের কাছ থেকে ঘটনার বিষয়ে করেন বিষয়টি শান্ত করার পর পুলিশ লোকজনের আহতদের চিকিৎসার জন্য এলাকার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মকর্তা অরবিন্দ কুমার শাহী বলেন উভয় পক্ষকে বোঝানোর পর বিষয়টি শান্ত হয়েছে মারামারির পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পাকিস্তানের পাশাপাশি চিনেও সার্জিক্যাল স্ট্রাইক করুন মোদী সরকারকে পরামর্শ শিবসেনার ভারতের মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি কেন্দ্রীয় সরকারকে পাকিস্তানের পাশাপাশি চিনেও সার্জিক্যাল স্ট্রাইক করার পরামর্শ দিয়েছেন তিনি সোমবার এ সংক্রান্ত মন্তব্য করেছেন সোমবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেন সঞ্জয় রাউত বলেন জম্মু কাশ্মীরে অভিবাসীদের টার্গেট করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উচিত জম্মু কাশ্মীর ও লাদাখের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি বিবৃতি দিয়ে দেশকে জানানো তিনি আরো বলেন জম্মু কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক বিহারী অভিবাসী কাশ্মীরি পণ্ডিত এবং শিখদের টার্গেট করা হচ্ছে যখন পাকিস্তানের কথা আসে আপনারা সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেন তাহলে এটা চীনের জন্য করা উচিত জম্মু কাশ্মীর এবং লাদাখের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত দেশবাসীকে জানানো জম্মু কাশ্মীরে গত পনেরো দিনে গেরিলারা ১৩ জন বেসামরিক ব্যক্তিকে টার্গেট করেছেন এর ফলে প্রাণের ভয়ে অন্য রাজ্যের শ্রমিক এবং কর্মীরা কাশ্মীর ত্যাগ করতে শুরু করেছেন রোববার কুলগাম জেলার বন্দুকধারীদের গুলিতে দুজন বিহারী শ্রমিক নিহত হয়েছেন শনিবার পুলওয়ামা ও শ্রীনগরে বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা দুজনকে হত্যা করা হয়েছে এসব ঘটনাকে কেন্দ্র করে অন্য রাজ্যের শ্রমিক ও কর্মীরা কাশ্মীর ত্যাগ করা শুরু করেছেন তারই মধ্যে জম্মু রেল স্টেশন ও ফুটপাতে ভিন রাজ্যের বেশ কিছু শ্রমিক নিজ নিজ রাজ্যে যাওয়া ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিউ প্রধান নীতিশ কুমার কাশ্মীরে বিহারের মানুষজনের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এছাড়া নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে একইসঙ্গে বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব ওই ঘটনায় বিহার সরকারের সমালোচনা করেছেন তিনি বলেছেন যে সরকারের ব্যর্থতার জন্য জীবিকার জন্য বাইরে যে সন্ত্রাসীদের হাতে নিহতদের মাত্র দুই লাখ টাকা করে দেওয়া হচ্ছে এটা আশ্চর্যের বিষয় অন্যায়ের পাশাপাশি ধ্বংস নীতিশ সরকার সরকারের মূল মন্ত্র বলেও আর নেতা তেজস্বী যাদব মন্তব্য করেন বিহারে জেডিইউ এবং বিজেপি জোট সরকারের ক্ষমতায় রয়েছে অন্যদিকে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জিত নরম মাঝির দাবি পনেরো দিনের জন্য বিহারীদের কাছে কাশ্মীর তুলে দিলে তারা সব ঠিক করে দেবেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কথা অস্বীকার করল চীন পরমাণু বোমা বহনের সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি অস্বীকার করেছে বেইজিং গত আগস্টে চীনের ক্ষেপণাস্ত্র গোপনে পৃথিবীর কক্ষপথ ভ্রমণ করেনি বলেও জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝৌ লিজিয়ান গোপনে চীনের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিয়ে গোটা দুনিয়ায় কিভাবে পরীক্ষা চালানো হলো যা কেউ জানতে পারল না এ নিয়ে কপালে ভাঁজ পড়েছে অনেকের তবে বিষয়টিকে উড়িয়ে দিল চীন নিজেই এক সংবাদ সম্মেলনে ঝৌ জানিয়েছেন বেইজিং জুলাই মাসে একটি মহাকাশযান পরীক্ষা চালায় কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয় এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলছেন আমরা পরিষ্কার যে চীনে তাদের সামরিক কার্যক্রম প্রতিনিয়ত বৃদ্ধি করছে এতে ওই অঞ্চল এবং এর বাইরে উত্তেজনা বাড়াচ্ছে এ বিষয়ে আমরা উদ্বিগ্ন একাধিক সূত্রে বলাতে চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রতিবেদন প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস হাইপারসনিকটি একটি লং মার্চ রকেটে বহন করা হয়েছে বলেও প্রতিবেদনে এসেছে পাকিস্তানি মানব পাচারকারীকে ধরতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পাকিস্তানি নাগরিক আবিদ আলী খানের বিষয়ে তথ্য দিলে দুই মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট স্থানীয় সময় গত বৃহস্পতিবার চোদ্দই অক্টোবর এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয় স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার অক্টোবর এক প্রতিবেদনে খবর এ পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন প্রতিবেদনে বলা হয়েছে মানব পাচারকারী খানের বিষয়ে পুরস্কার ঘোষণা করেছে দুইটি যুক্তরাষ্ট্র যার প্রত্যেকটির অর্থের পরিমাণ এক মিলিয়ন মার্কিন ডলার প্রথমটি হল আবিদ আলীকে গ্রেফতার ও দোষী সাব্যস্ত করা যায় এমন তথ্য প্রদান আর দ্বিতীয়টি হচ্ছে তার মানব চোরাচালা নেটওয়ার্কের আর্থিক বিঘ্ন ঘটানো যায় এমন তথ্য প্রদান যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে জানানো হয়েছে আবিদ আলী খানের সংগঠনটি আর্থিকভাবে দুর্বল এমন মানুষদের লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত করে উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে এসব মানুষদের পাচার করে চক্রটি প্রসঙ্গত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য পানামা কলম্বিয়ার মধ্যকার ভয়ঙ্কর জঙ্গল ডেরিয়ান গ্যাপ পারে দিতে হয় এই পথ ব্যবহার করে প্রতি বছর দক্ষিণ আমেরিকার হাজারো অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছায় পরে সুযোগ বুঝে দেশটিতে ঢুকে পড়ে এমন একটি সুযোগ পেতে হয়তো তাদের কখনো মাসের পর মাস অপেক্ষা করতে হয় তবে এটি মোটেও কোনো সহজ কাজ নয় জঙ্গলটি দুর্গম পাহাড় বিষধর সাপ আর ভয়ঙ্কর জীবজন্তুতে পরিপূর্ণ রয়েছে প্রতিবেশী দালাল ও ডাকাতদের ভয় তারা কখনও কখনো অভিবাসন প্রত্যাশীদের সর্বস্ব ছিনিয়ে নেয় এছাড়া দীর্ঘপথ চলার ক্লান্তি এবং খাবার ও পানির অভাবেও অনেকে মৃত্যুবরণ করেন ওই এলাকায় ক্রস বা অন্য কোনো আন্তর্জাতিক সাহায্য সংস্থারও তেমন কোনো কর্মী নেই সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডার্সের এক প্রতিবেদনে জানিয়েছে দুর্গম এই পথে চলতি বছর ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ছিয়ানব্বই জন নারী স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও জানানো হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন বিচার বিভাগ আবিদ আলীর বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে যেখানে তার বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ তোলা হয় এরই জেরে সন্দেহভাজন ওই মানব পাচারকারীর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হলো উল্লেখ্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ট্রান্স ন্যাশনাল অর্গানাইজড ক্রাইম রিভার্স প্রোগ্রামের অধীনে এই পুরস্কার দেওয়া হবে এই প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত একশো মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হয়েছে আর উনিশশো সাল থেকে এই কার্যক্রম শুরুর পর এখনো পর্যন্ত মোট পঁচাত্তর জনেরও বেশি আন্তর্জাতিক অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে যৌন হেনস্থা সংক্রান্ত সন্ধে খুন যাবজ্জীবন গুরমিত সিং এর প্রায় ১৯ বছরের পুরনো খুনের মামলায় গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত দু সালের ওই খুনের মামলায় ডেরার সাচা সৌদার প্রধান ছাড়াও চারজনের যাবজ্জীবন সাজা হয়েছে গত আট অক্টোবর ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং এর হত্যার ঘটনায় গুরমিত সিং কৃষ্ণন লালা জসবীর সিং অবতার সিং এবং সব দিলকে দোষী সাব্যস্ত করেছিল পঞ্চগুলার বিশেষ সিবিআই আদালত সোমবার সিবিআই এর আইনজীবী বলেন পাঁচজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত সেই সঙ্গে গুরমিত সিংকে একত্রিশ লাখ টাকা এবং বাকি চারজনকে পঞ্চাশ হাজার রুপি করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে কোন মামলায় যাবজ্জীবন দু হাজার দুই সালের দশ জুলাই হরিয়ানার কুরুক্ষেত্রের খানপুর কলিয়ান গ্রামের ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিতকে গুলি করে খুন করা হয়েছিল বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল ডেরার সদর দফতরে নারীদের যৌন হেনস্থার অভিযোগে বেনামি চিঠি ছড়ানোর পিছনে রঞ্জিতের হাত আছে সন্দেহে তাকে খুন করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই এর চার্জশিট বলছে গুরমিতের ধারণা ছিল যে ওই বেনামি চিঠি ছড়ানোর পিছনে রঞ্জিতের হাত রয়েছে তাই তাকে হত্যার জন্য ষড়যন্ত্র তৈরি করেছিলেন সোমবারের রায়ের পর রঞ্জিতের ছেলে জগশীর বলেন সাজা নিয়ে আমরা সন্তুষ্ট আমার পরিবারের জন্য এটা দীর্ঘ লড়াই ছিল এই বছরগুলো আমরা ভয়ে ভয়ে বেঁচে আছে কিন্তু ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে গিয়েছে এমনিতেই গুরমিত সিং ইতিমধ্যে জেলে আছেন ধর্ষণ এবং অপর একটি খুনের মামলায় জেলে কাটাতে হচ্ছে তাকে দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে দু সালে তাকে ২০ বছরের সাজা দেওয়া হয়েছিল আপাতত রোহতকের সোনারিয়া জেলে আছেন তিনি কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে অগ্নিকাণ্ড মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনের ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে সৌদি আরবের সীমান্তের উত্তরে কুয়েতের পারস্য উপসাগরীয় উপকূলবর্তী কুয়েতের বৃহত্তম তেল শোধনাগার মিনা আল আহমাদিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে সেখানকার কয়েকজন কর্মী আহত হয়েছেন তবে কোনো প্রাণহানি হয়নি ওই তেল শোধনাগারের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা কেএনপিসি জানিয়েছে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা হয়েছে বেশ কয়েকজনকে এরপর হাসপাতালে পাঠানো হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয় মিনা আল আহমাদি কুয়েতের সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন কুয়েতের অভ্যন্তরীণ বাজারে পঁচিশ হাজার ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ করে আসছিল ওই শোধনাগারটি সম্প্রতি এটির উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তিন লাখ ছিচল্লিশ হাজার ব্যারেলে উন্নীত করা হয়েছে এর আগে দু সালের জুনে গ্যাস লিক হয়ে মিনা আল আহমাদি শোধনাগারে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে সে সময় কমপক্ষে চারজন নিহত এবং আরও ডজনখানেক মানুষ আহত হন ঘৃণাত্মক বক্তব্য নিয়ে অভিযোগ অস্বীকার করল ফেসবুক। ফেসবুক অ্যালগোরিদম শুধুমাত্র অল্প কিছু ঘৃণাত্মক বক্তব্য বলে যে অভিযোগ রয়েছে তা অস্বীকার করেছে কোম্পানিটি এই ধরনের পোস্ট শনাক্ত করতে এবং নামানোর জন্য কোম্পানি অন্যান্য পদ্ধতির পাশাপাশি স্বয়ংক্রিয় কিছু সিস্টেম ব্যবহার করে বলে জানিয়েছে তারা এদিকে এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বা বাডিউএসে জানায় ফাঁস হওয়া নথিগুলো পর্যালোচনা করে দেখা গেছে প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর সামগ্রীর খুব ছোট শতাংশই সরানো হয়েছে ফেসবুক অবশ্য জোর দিয়ে বলেছে যে এটি তার প্ল্যাটফর্মে বিদ্বেষমূলক বক্তব্য কমাতে সম্প্রতি সাফল্য দেখেছে ফাঁসো ফেসবুকের অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে এর কর্মীদের একটি দলের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অভিযোগ কোম্পানিটির নিজস্ব নিয়ম ভঙ্গকারী মাত্র এক শতাংশ পোস্ট অপসারণে সফল হয়েছে এবছরের মার্চে একটি অভ্যন্তরীণ মূল্যায়ন থেকে জানা যায় ফেসবুকের স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে নেয়ার পদ্ধতি ঘৃণাত্মক বক্তব্যের মাত্র তিন থেকে পাঁচ শতাংশ পোস্টগুলো সরাতে পেরেছে এদিকে ফেসবুক ঘৃণামূলক বক্তব্য মুছতে ব্যর্থ হচ্ছে এটা তারা মানতে রাজি নয় ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন একটি ব্লগ পোস্টে লিখেছেন এই সেক্টরে ফেসবুকের অগ্রগতি মূল্যায়নের জন্য একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করা উচিত রোজেন আরও উল্লেখ করেছেন ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্যের বিস্তার সাইটে এই ধরনের সামগ্রীর পরিমাণ ব্যবহারকারীদের দ্বারা দেখা সমস্ত সামগ্রীর শতকরা হিসেবে হ্রাস পেয়েছে তিনি আরো বলেন বিদ্বেষপূর্ণ বক্তৃতা বর্তমানে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বা প্রতি দশ হাজার পোস্টের ভেতর পাঁচটি তারা দেখেছেন এবং গত নয় মাসে যা পঞ্চাশ শতাংশ কমেছে আমরা অভ্যন্তরীণভাবে কিভাবে আমাদের কাজ পরিমাপ করি এবং সেই কারণেই আমরা একই ম্যাট্রিক বাহ্যিকভাবে ভাগ করি ব্রজেন আরও উল্লেখ করেন তারা ব্যবহারকারীদের রিপোর্ট করার আগেই সাতানব্বই শতাংশেরও বেশি বিদ্বেষপূর্ণ বক্তৃতা অ্যালগোরিদম দ্বারা সক্রিয়ভাবে শনাক্ত করতে পেরেছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ